4G ইন্টারনেট এখন অতি আসছে 1 কোটি গিগাবাইট গতির ইন্টারনেট মিলবে 5G চেয়েও 1 লক্ষ গুণ দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা নয়া প্রযুক্তি আবিষ্কার জাপানি বিজ্ঞানীদের কবে থেকে মিলবে এই সুবিধা দেখুন বিস্তারিত 5G ইন্টারনেট পরিষেবা চেয়েও এখন 1 লক্ষ গুণ বেশি গতিতে ডেটা পরিবহন হবে এবার থেকে ভাবছেন এই খবর কতটা সত্যি একেবারে সম্পূর্ণ সত্যি 5G ইন্টারনেটের চেয়েও বহুগুণ দ্রুত ডেটা পরিবহন করার পদ্ধতি আবিষ্কার করে তাক লাগালেন জাপানি বিজ্ঞানীরা জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট বিভাগের বিজ্ঞানীদের দাবি মাল্টি কোর ফাইবার ব্যবহার করে এমন অসাধ্য সাধন করেছেন তারা যেখানে ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে 1.02 পেটাবাইট কিন্তু এই পেটাবাইট বিষয়টা ঠিক কি আসুন এই বিষয়ে আগে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলছেন পেটাবাইট বা পিবি হলো ডেটা পরিমাপের একটা বড় একক 1 পেটাবাইট 1 কোটি জিবি বা গিগাবাইটের সমতুল্য 1.02 পিবির গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 51.499 কিলোমিটার অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে 1,27,500 জিবি ডেটা পাঠানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের কিন্তু কবে থেকে মিলতে পারে এই পরিষেবা জাপানি বিজ্ঞানীদের দাবি বর্তমানে যে অপটিক ফাইবার তার ব্যবহার করা হয় সেই তারের মাধ্যমে এই গতিবেগ পাওয়া সম্ভব তাই সবকিছু ঠিকঠাক থাকলে খুব অল্প দিনের মধ্যে এই পরিষেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব সব মিলিয়ে জাপানি বিজ্ঞানীদের দাবি যদি সত্যিই হয় তবে আমূল বদলে যেতে পারে ইন্টারনেট পরিষেবার চেহারা এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের ব্যুরো রিপোর্ট আজ বিকেলে